ভয় দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত পিসে মশাই, ঘটনার ভিডিও তুলে রেখে ভাইরাল করে দেওয়ার ভয়ে গ্রেফতার অভিযুক্ত। অশোকনগরের ঘটনায় চাঞ্চল্য। 13 বছরের এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন। পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আর কেউ নয়, সম্পর্কে নাবালিকার পিসে মশাই। সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রহমান, বয়স 48 বছর। অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার স্কুলে যাওয়ার পথে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখাত। নাবালিকা অভিযুক্তের সাথে গেলে অভিযুক্ত নাবালিকাকে কিছু খাইয়ে অচৈতন্য করে ফেলে, তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের আরও দাবি, এখানেই থেমে থাকেনি অভিযুক্ত। জানা গেছে, এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত এবং ভিডিওটি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকার পরিবারের লোকজনকে মেরে ফেলার ভয় দেখিয়ে দিনের পর দিন নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করতে থাকে অভিযুক্ত। অবশেষে শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই নাবালিকা বাড়িতে সমস্ত ঘটনার কথা খুলে জানায়। বাড়িতে বিষয়টি জানাতেই পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এইবারে ওনার স্কুলের পাশেই হলো ওনার বাড়ি, স্কুলে যাওয়া যেত, এখানে ডেকে নিয়ে বা পয়সা দেওয়া লোক করে বা কোনো খাবার টাবার লোক করে দিয়ে ডেকে নিয়ে ওরমভাবে বাড়িতে নিয়ে গিয়ে জোরজবরদস্তি করে এসব করতো। তা এটা 3 বছর ধরে করে, 3 বছর বাড়িতে নিয়ে যেত লোভ দেখে? হ্যাঁ, লোভ দেখে বাড়িতে নিয়ে যেত। ওর ভয় দেখাতো, বললে তোকে মেরে দেবো, তোর বাবাকে মেরে দেবো, তোর মাকে মেরে দেবো। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে তোলা হয় অভিযুক্তকে। ঘটনার কথা জানার পর থেকেই শোকের ছায়া নাবালিকার পরিবারে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। প্রথম মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে জামাইবাবু হয়, পিসামশাই না যায়, পিসামশাই হয়। পিসামশাই হলে এবারে পিসামশাই ডাকলে তো ও তো যাবেই, আমার পিসামশাই আমি ভরসা করে যাচ্ছি। যাবার পরে ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় জলের সাথে, ঘুমের ওষুধ খাওয়ানোর পরে ওনার সাথে শারীরিক সম্পর্ক করে। পিসামশাই যতকমই হোক 50 থেকে 55-এর মধ্যে। এটা কতদিন ধরে এরকম অত্যাচার ধরে চলছে? আর পিসামশার বিয়ে 10 থেকে 12টা, 12টা বিয়ে, 10 থেকে 12টা বিয়ে, একটা করে বিয়ে করে, একটা করে ছাড়ে, আবার বিয়ে করে। ফেলে দেবো তো বাবা মাকে মেরে দেবো, আর আমার টাকা পয়সা আছে, আর আমার গুন্ডা তো আমার হাতে অভিধে নেই, আর ও এমনিও গুন্ডা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।